আপনি ছাড়া কি হবে এ পৃথিবীতে বাঁচিয়া আল্লাহ হোম্মা সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে কার ভরসায় আছেন ও ভাই কিসের করেন আশা কার ভরসায় আছেন ও ভাই কিসের করেন আশা এত সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরিয়ে যাবে যৌ বনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তো মাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তো কবরের মাটি আল্লাহ খবর পেয়ে আসবে যত আত্মীয় সজ তোমার পাশে বসে তারা সকলে করিবে ক্রন্দ সাজাইবে তোমার মনের মতন আজ কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তো কবরের মাটি আল্লাহ মাওলানা মোহাম্ম আমার একটি স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় বলুন আমি কি মৃত্যু আল্লাহর পথে হলে ভালো না শয়তানের পথে ভালো কোন পথে ভালো আমার আল্লাহর পথের পছন্দের লোক আপনার না শয়তানের পথে কই আল্লাহর পথে কারা কারা হাত তোলে দেখান তো না রাই সবাই তো আল্লাহর পথে মরতে চাই কিন্তু পথে তো উঠে তারপর বলতে হবে শায়তানের পথে থেকে যদি বলি আল্লাহর পথে মরতে চাই এবাই পাওয়া যাবে কথা বলছেন খালিফায়ে সা রে ওমার রাদী আল্লাহ গো তালা নুগু নাম শোনেন না আমরা মাইকের কান্ন এখন জোরে জোরে বলার সাহস পেয়েছি গোটা মাদিনাতুল মুন হজরত কুমার বলে নামটা তার জীবদ্দশায় কেউ সাহস করত না এত এত তার তার রাতের বেলা মদিনার মানুষেরা যে যার জাগাতে নিদ্রায় যেতেন খাওয়া দাওয়া করে আর উনি খলিফা হয়ে বাবা পর্দ পৃথিবীর বাদশা হয়ে সবাই যখন ঘুমিয়ে যেত অনেক সালাতে দাঁড়িয়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে নামাজ দুরাকাত করে পড়ে রাফায়াদাই হিমাইলা সামায়েম আসমানের দিকে দুখানা করে হাত পুনে উমার ফারুক ওরা দি আল্লাহ তালান হু দুটো চোখ দিয়ে পানি গোঁড়া তো আর বলতো আল্লাহ মারে আমার সাথে সাথে পড়ুন আল্লাহ মারি شهادة في سبيلك اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي واجعل موتي في بلاد رسولك وما فاروق كده كده بولتن الله امي جنو شهادتي ميتو امار هاي

আজ মজলিস থেকে শুনে মুখস্থ করে করে এইখান থেকে যাবেন বাড়ি পর্যন্ত সব সময় চলবে আল্লাহুম্মা আরযুকনি বলুন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফিসাবিলিক শাহাদাতান ফিসাবিলিক وجع الموت في بلاده رسولك الله আমি উমর ইবনুল খাত্তাব আমার কোন আমলে আমার আর কি হবে আমি জানি না তবে তোমার ইসলামের জন্য আল্লাহ তোমার কুরআনের জন্য শরীয়তের জন্য আল্লাহ আমার যদি মৃত্যুটা হয় ওই মৃত্যুর কারণে তুমি একে নাজাত দিতে পারে পারো আল্লাহ আমি উমর ইবনুল খাত্তাবকে শাহাদতি মৃত্যুটা দিও আল্লাহ আমার মৃত্যুর পরে আমার লাশটা দাফন করা হবে আমার লাশটা কবর দেওয়া হবে আল্লাহ কোন জায়গা দেওয়া হবে আমি বলে দিয়ে যাচ্ছি ওয়াজা আল কাবিরি ওয়াজা আল ফি বালাদে রাসূলিক আল্লাহ আমার মৃত্যুর পরে আমার কবরটা জানো আমার নবীর দেশেই হয় নারায়ণ তাকবীর মানে অনেকেই মনে করে শাহাদতে এই মৃত্যুটা বাইরে লাগে বিরাট কষ্টের মৃত্যু যার মৃত্যু হয় ও জান্নাতি মৃত্যু হয়ে গিয়েছে ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেরি আছে আল্লাহর সত্তর হাজার ফারিস্তা করবে বলে রেডি হয়ে আছে আয় আল্লাহর বান্দাম তোদের জন্য তোর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালাম আমাদেরকে ইস্তিকবাল তথা ওয়েলকামের জন্যে পাঠিয়েছে বাইরের লোকের তর পড়ানি হবে বাইরের লোকের ছটফটানি হবে বাইরের লোক মনে করবে বিরাট আঘাত হলো ক্ষতি হলো কিন্তু জানে না শাহাদতি মৃত্যু হলে জান্নাতের দরজা তার জন্য খোলাই থেকে যায় নারাই তাকবীর কি তুই বললাম আল্লাহ রাস্তায় মৃত্যু হতে গেলে রাস্তায় তো থাকতে হবে কত যদি কেউ

এজন্য সব সময় চিন্তা করতে হবে আমি যে রুটের উপরে আছি আমি যে রাস্তার উপরে আছি এটা আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা আমার চালচলনটা আল্লাহর উপরে না শয়তানের উপরে এবাই আমার কথাগুলো বুঝতে পারছেন না পারছেন আমি শুধু কবিতা নিয়ে আজকে বক্তব্য শেষ করি কারণ বারোটার মধ্যে সম্ভবত হুজুরকে বলা মনে হচ্ছে আসবে তা আমি খুব বেশিক্ষণ বলার নয় আর আমার জন্য ভালো আমি হুজুরকে বললাম হুজুর বলল সাড়ে দশটায় উঠবে বারোটার মধ্যে হয়ে যাবে যাক আমাদের শাহনাজ মন্ডল বাবু সে অনেকক্ষণ বক্তব্য রেখে গিয়েছে যার কারণে আমি যত সম্ভব আল্লাহর আয়াতে সুরাতুল আহজাব আপনার নাম শুনে থাকবেন সুরাটার নাম আহজাব হেজবুন মানে দল আহজাব মানে অনেক দল মিলিয়ে মদিনার উপরে আক্রমণ করব বলেছিল বা করেছিল এই জন্যে ওই যুদ্ধটার নাম ছিল আহজাবের যুদ্ধ ওর আর নাম হলো খান্দাক এই সুরাটা নাজিল হয়েছিল সুরাতুল আহজাব বলে সেই সুরায় আহজাবের এক জায়গায় আয়াতে আল্লাহ পাক বলছেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহ পাক আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও পৃথিবীর মোমেনেরা শুনে রেখে দাও ও পৃথিবীর মোমেনেরা জেনে রেখে দাও আমার রসুল হলো মুমিনের জানের চাইতে প্রিয় একটু জোরে বলুন সোবাহান আল্লাহ তাহলে আমাদের জানের চাইতে প্রিয় কে কথা বুঝতে পারেননি মোমেনের জানের চাইতে প্রিয় হলো পায়গম্বার রসুল উল্লাহ আপনারা বুঝে থাকলে বলুন মোমেনের জানের চাইতে প্রিয় কে আমাদের আয়াতের তর্জমা ঠিক এই রকম আছে কিন্তু আয়াতের ব্যাখ্যা গিয়ে দেখা যায় সাহাবিরাম আয়াত তার মানে বুঝতে পারছেন না আল্লাহ কি বোঝাতে চেয়েছেন বুঝতে পারেন না

সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ মা ফাহিমতু হুজুর আমরা বুঝতে পারি না আল্লাহ কি বোঝাতে চেয়েছেন কারণ আমার বড় বড় বাগান আছে আমার খুরমা বাগান আছে আমার কাছে প্রিয় হলো খুরমা বাগান আর একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার অমুক জিনিস আছে আমার কাছে প্রিয় সেই জিনিসটা ওগো আল্লাহর নবী অথচ আল্লাহ বলছে মুমিনেরা তোমাদের জানেরও চাইতে প্রিয় তোমাদের নবী আল্লাহ কি বোঝাতে চাই জন একটু বলে দিন আল্লাহ নবী তখন এই সূরা আহজাবের এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসীর আমার স্বয়ং রাসূলুল্লাহ বলে দিচ্ছেন আয়াতের মানে তোমরা বুঝতে পারলে না আল্লাহ পাক জানিয়ে দিলেন النبی اوলা বিল মুমিনিন আমার মমিনদের জানে চাইতে প্রিয় হলেন তাদের নাবি জোরে বল আল্লাহ মোমেনদের জানাপেক্ষা অপেক্ষা প্রিয় হলেন আমাদের পায়গম্বার আমাদের রসুল অতচ দেখা যাবে দুনিয়াতে কোন ছেলে কোন মেয়ের প্রেমেতে জীবন দিতে রাজি আছে ঘটনা আছে না অনেক ছেলে আছে নিজের গর্বধারী নিমাম জগত জননী মাম ক্লাস এইটে পড়েছিল তখনও মায়ের আঁচল ধরে ঘুরেছে বাবা নাইন থেকে ছেলেটা কিন্তু অন্য মেয়ের পাল্লায় পড়ে মায়ের আঁচল ছাড়লো এরকম দেখেন তারপর একটা মেয়েকে বিবাহ করার পরে নিজের মা গুরুত্ব হারাতে শুরু করলো আমার ভাইরা বাবাজিরা বন্ধুরা তার মানে ওর কাছে প্রিয় ওর স্ত্রী যদি বলেন তোমার মা নিয়ে যদি তুমি সংসার করো থাকো যদি মায়ের সাথে এক সংসারে থাকো তাহলে কিন্তু আমি চলে যাব থাকবো না ছেলেটা স্ত্রীর মহাব্বতে পড়ে গর্ভধারণীমা জগৎজন নিমাম যে মা তোমাকে নয় থেকে দশ মাস পর্যন্ত পেটে রেখে তারপরও আবার আড়াই বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাইয়ে বাবা শীতকালে তো পর্যন্ত ঘুমাতে দেয়নি বাচ্চা অসুস্থ হয়েছে সারা রাত মাথার কাছে বসে বসে কাটিয়ে দিয়েছে সেই মা প্রিয় হতে পারল না বাবা ছমাস বিয়ে করে বইয়ের মহাব্বতে পড়ে বইয়ের প্রেমিকে পড়ে বইয়ের ভালোবাসায় পড়ে নিজের জগৎ জননী মা কেউ ছাড়তে রাজি আছে এ ঘটনা আছে না নাই অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন আন আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এ যারা মুমিন আছো আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম আমার নবী হলো মুমিনদের জান অপেক্ষা তাদের ধন সম্পদ মাল থেকে শুরু করে সবচাইতে প্রিয় হলো তাদের নবী আমার ভাইরা বাবাজিরা তাহলে আয়াতে কোরআনের সাথে একটা ট্যাসেল তৈরি হয়ে যাচ্ছে একটা বিরাট একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে কেন এরকম ঘটনা ঘটছে আল্লাহর কোরআন বলছে মোমেনের জানের চাইতে প্রিয় হলো মোমেনের জানের চাইতে প্রিয় হলো নবী অথচ আমরা বহু মোমেন আমুন দেখেছি বাবা কিরকম নবী প্রেমিক মসজিদে আজান দিচ্ছে হাইয়ানাসলা ধরুন ফজরটাই টাই বলে দিই এক জায়গায় জলসা করে আসতে গিয়ে বাবা ফজরের টাইম হলো এক মসজিদে ঢুকলাম দেখি মাত্র ছজন লোক ফজরের জামাতে কজন নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব গ্রামটা কত ঘর বাস বলছে কত ঘর থাকে সাতশো ঘর আর নামাজ মানে ফজর নামাজে কজন ছজন যাক ছজন তবুতে এসেছিল ইমাম সাহেব জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বুঝো চব্বিশ পরগনা

তো নাকি আপনাদের কি মনে হচ্ছে বললাম ভাই আপনার বাড়িটা হুজুর উত্তর চব্বিশ পরগনা এখানে কি করতে এসছে ঝাঁটার কাটি বেচে হজুর ঝাঁটার কাটি বেঁচতে বেঁচে থাকি না আজান দিল তাই চলে এসছি আজানের আওয়াজ শুনে মুর্শিদাবাদের লোক এই গ্রামে থাকে সে নামাজে গেল মমতার হাজার টাকার কারণে সেও হাজিরা দিল কিন্তু গ্রামের একটা মানুষ কিন্তু সাতশো বাস একজন কিন্তু মসজিদে নাই আমার ভাইরা অথচ তার মানে কি জানেন আমরা জানাতে পারিনি এরা মসজিদে কেন যাবে এটা আমরা জানাতে পারিনি মসজিদে যখন ডাকে একটা আরবি শব্দ দিয়ে হাই আলা সালা বলুন সকলে বলুন একটু হাই আলা সালা মানে কি বলতে পারবেন আপনার ফুরফুরস ফুরফুরসই বলল কি নামাজে এসো তাই তো এর পরে একটা কথা আছে বলতে পারবেন দুবার বলবে বলবেলা তারপর আলাল ফালা এই হাইয়া আলাল ফালা ফালা শব্দের মানে কি কোনোদিন ভেবেছেন কি যদি সরাচর শুধু তর্জমাটা শোনেন ওকে লেখা আছে কামিয়ামের জন্য তুমি চলে এসো তোমার কামিয়াভাবে তুমি চলে এসো আমরা কামিয়াব শব্দটাই তো বুঝি না আমি গত রাত্রে দেখছিলাম সেই লক্ষ্মীকান্তপুরের একদম স্টেশনের গায়ে আমি বললাম ও লক্ষ্মীকান্তপুরের মুসলমানেরা হাইয়া আলাল ফালা মানে যদি বুঝতে পারতেন হাইয়া আলাল ফালা কখন বুঝেছেন ফার্স্ট ট্রেনটা যখন হুইসেল দিচ্ছে আপনি বললেন সর্বনাশ হয়ে গেল স্ত্রী বলল কি ব্যাপার আরে ফার্স্ট ট্রেন চলে যাচ্ছে মালটা যাবে না আমার মালটা গেলে শিয়ালদায় কম দামে বিক্রি হবে এ ঘটনা আছে না নাই ঘটনা চক্রে দেখে শুনলাম একজন বড় আপনার ওই এ ব্যবসায়ী আছে করলা ব্যবসায়ী সে বছর হুজুর 100% ঠিক বলেছেন ঘটনা ঘটে আমি বললাম চিন্তা লাগে না লাগে না বলছে হাম তাহলে আপনার ফার্স্ট এর হুইসেল শুনি আপনি ঘুম ঘুমতে দেরি হয়ে গেছে বলে উঠে আপনি মাথায় হাত মাললেন আর আপনার মসজিদেতে মুয়াজ্জিন বলে দিয়েছে হাইয়াল আল ফalah এই মহল্লাবাসীরা তোদের রুজির ডালি আল্লাহ খুলে দিয়েছে তোদের রুজির ডালি আল্লাহ খুলে দিয়েছে যে যে কাজের মানুষ সেই কাজে আল্লাহ পাক খুলে দিয়েছে চলে আয় তুই মসজিদে এখানে দুরা কাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাজিরা দিয়ে তোর কাজে চলে যান আমার আল্লাহ পাক আল্লাহ তালাম তোর রুজির বরকত এমন ভাবে খুলে দিয়েছে তোর কারোর কাছে হাত পাততেই হবে না আমার ভাইসাকল কল বন্ধুরা আসলে আমরা এই সমস্ত কথাগুলো না বোঝার কারণে কেন মসজিদ ডাকতে হবে কেন আজকে মসজিদে মানুষকে ডাকতে হবে আমার পায়গম্বারে আরবি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন আমার সাবিরা শোনো ওই আতের তাফসির আমি মোহাম্মদ রসুল্লাহ করছি না রাই তেকবি জোরে বলুন না রাই তেকবি হুজুর কেবলা কি ব্যাপার হুজুর আসেন মনে মানে তেজ নাই কেন সম্মানীয়